आगेर दिनेर भिडियोते प्लास्टर पैरिस दिए ये छाचटा तैरी करे देखिएछिलाम। आज के छाचेर माध्यमे नतून करे दुर्गा ठाकुरेर मुख तैरी करे देखाबो। तार जोने एखाने देखुन एटेल माटी निये निएछि आर निएछि किछुटा बेले माटी। एखाने एटेल माटीटाके एकटुखानि जल दिए भिजिए राखछि। आमार जेहेतु भिडियो करार तारा छिलो ताई बेशिक्षण भिजिए राखते पारिनि। आपनारा किन्तु चाइले एकटु भिजिए राखबेन, ताहले आमार मतो एतटा कष्ट हबे ना माटीटाके मेखे निते। आर माटीटाके किन्तु अवश्यई खूब भालोभाबे मिहि करे मेखे निते हबे, ना होले छाँच थेके मुखटा तुलते असुविधा हबे। तो खुने आमी माटीटा मेखे निच्छी। जारा आमार चैनलेर भिडियो प्रथमबार देखछेन अवश्यई चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा अल करे देबेन। जतोई आपनादेर सबस्क्राइब करा थाकुक ना केन, पाशे थाका बेल आइकनटा अल ना करले किन्तु परबर्ती भिडियो नोटिफिकेशन आपनादेर काछे पौंछबे ना। आर जारा अलरेडी सबस्क्राइब करे रेखेछेन अवश्यई चेक करे नेबेन बेल आइकनटा प्रेस करा आछे किना। आर एखाने देखुन माटीटा आमार माखा हये गेछे प्राय। माटीटा एमन भावे माखते हबे जेनो खूब बेशि नरम ना हये जाय, आबार खूब बेशि शक्त ना থাকে। খুব ভালোভাবে মাটিটাকে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এবার মুখটা তৈরি করে নিতে হবে ছাঁচের মাধ্যমে। তো এখানে আমি মাটিটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার গুঁড়ো বালিগুলো নিয়ে নিয়েছি। গুঁড়ো বালিগুলো আপনারা চাইলে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর এরপর দেখুন আমি কিভাবে বালিগুলোকে ইউজ করছি। প্রথমে এই যে মুখে ছাঁচ আছে, ছাঁচের মধ্যে আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার বালিটা কিন্তু বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে শুধুমাত্র একদম সূক্ষ্ম যে বালিগুলো আছে সেগুলো ছাঁচের মধ্যে আটকে থাকে। খুব বেশি বড় পার্টিকেলগুলো এর মধ্যে আটকে থাকলে কিন্তু মুখের ওপর এগুলো লেগে যাবে, আর ছাঁচের থেকে যে মুখটা তৈরি হবে সেটা দেখতে একদমই ভালো লাগবে না। এরপর আমি দেখুন এঁটেল মাটিটাকে এর মধ্যে এভাবে প্রেস করে চেপে এর মধ্যে ভরে দিচ্ছি। আর এরপর এই মাটিটাকে এইভাবে ভরে নেওয়ার পর চারিদিক থেকে মাটিটাকে একটুখানি কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। মানে ওপরে অনেকটা মাটি কিন্তু এক্সট্রা আছে, দেখতেই পাচ্ছেন। আর এটাকে ভেতরের দিকে প্রেস করলে দেখবেন সাইড থেকে মাটিটা বেরিয়ে আসছে। আর এভাবে কিন্তু রিপিটেডলি 3 থেকে 4 বার করতে হবে। মানে মাঝখানে প্রেস করবেন আর সাইড থেকে মাটিটা বেরিয়ে আসবে, আবার সাইডের মাটিগুলোকে মাঝখানে আনতে হবে, আবার এটার উপর প্রেস করলে সাইড থেকে মাটিটা বেরিয়ে যাবে। এরকমভাবে প্রেস করে 3 থেকে 4 বার করার পর কিন্তু মাটিটা খুব ভালোভাবে মুখে ছাঁচের মধ্যে বসে যাবে। এরপর যে এক্সট্রা মাটিগুলো আছে সেগুলো কিন্তু সাইড থেকে সেন্টারের দিকে এভাবে টেনে নিতে হবে। দেখুন আমি পাশ থেকে মাঝখানের দিকে এভাবে কিন্তু টেনে মাটিগুলোকে কেটে নিচ্ছি, তাতে দেখুন সাইড থেকে এরকম একটা মানে দাগ তৈরি হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে ওই জায়গা থেকে মাটিটা উঠে আসছে। এবার দেখুন এই ছাঁচটাকে আমি ফাইবার বোর্ডের সাথে 2 থেকে 3 বার বাড়ি মারার পর কিন্তু মুখটা বেরিয়ে এসছে। আর মুখটার ওপর যে বালিগুলো আছে এগুলোকে পরে পরিষ্কার করে নেব। আর কিভাবে চোখ মুখগুলো আরও ভালোভাবে আমি ঠিক করব সেটা আমি লাস্টের দিকে দেখিয়ে দেব। এবার দেখুন ছাঁচটাকে একটুখানি ধুয়ে নিয়েছি আমি। আর ধুয়ে নেওয়ার পর এই বালিগুলো ছাড়া আমি ট্রাই করছিলাম যে কোনোভাবে যদি মুখটা তৈরি করা যায়, কারণ এই যে মুখটা আমি এক্ষুনি তৈরি করলাম এটার ওপর অনেকটা বালি ছিল, তো দেখতে অতটা ভালো লাগছিল না। তো তারপর আমি ভাবলাম যে বালিগুলো ধুয়ে নিয়ে একদম সিম্পলভাবে এটার মধ্যে মাটিটাকে বসিয়ে জিনিসটা তৈরি করার চেষ্টা করি। তো তার জন্য এঁটেল মাটি নিয়ে আমি এটার মধ্যে যেরকমভাবে আগেরবার প্রেস করে করে মাটিটাকে এর সাথে বসিয়ে নিয়েছিলাম, তারপর বাড়ি মেরে এটাকে বার করেছিলাম, সেভাবেই ট্রাই করছিলাম। আর একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করেছি আমি মাঝখানের দিকে এভাবে প্রেস করে করে সাইডের যে এক্সট্রা মাটিগুলো ছিল সেগুলো আবার মিডল পজিশনে এনে আবার প্রেস করে একই রকম পদ্ধতিতে আমি মাটিটা এর ভেতরে দিয়েছিলাম। কিন্তু যখন এটা তৈরি হয়ে গেছিলো তখন কিন্তু অনেকবার বাড়ি মারার পরও কিন্তু এটা বেরোয়নি। আর তারপর এই যে ছাঁচটা আছে, ছাঁচের চারদিক থেকেও আমি ছুরি বা স্ক্যালপেল যেটা আছে ওটা দিয়ে আমি ট্রাই করেছিলাম এটাকে তোলার, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি তুলতে পারিনি। তো আপনারা যদি কেউ পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বা কেউ যদি আগে করে থাকেন এই জিনিসটা যে উইদাউট বালি দিয়ে মুখটা বার করার ব্যাপারটা যদি কেউ করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে দেখুন এত জোরে আমি এটাকে ঠুকছিলাম এর ওপরে কিন্তু এটা কিন্তু বেরোচ্ছিল না, উল্টে ছাঁচের কোনাগুলো একটু ভেঙে যাচ্ছিল। আর এক্সট্রা করে মাটি দিয়েও আমি তোলার অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি। তো তারপরে আমি আগেরবারের মতো একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করে আরেকটা মুখ তৈরি করে নিয়েছি। আর এক্ষেত্রেও কিন্তু আমি বালি দিয়ে করেছি। এই বালিগুলো যদি আপনারা ছেঁকে নিতে পারেন খুবই ভালো হয়, সেটা আমি পরে বুঝতে পেরেছি। আর এটা যেহেতু আমি আগে কখনো করিনি তাই আমি জানতামও না কীভাবে এটাকে বার করতে হয়।
तब बाली दिए करा जाए ये हमें भेवेलम तो बाली अप्लाई कर देखल हो गो कह जो अन्य ट्राई कर लम तक और हलो ना आसले हाथे ना काज कर ले बोझा जाए ना जे जत भिडियोते जाए देखा ना क्यों से विश्वासजोग्य ठीक ठाक मन है ना जत खुणा हाथे निजे करी जिनिसटा तो एक क्षेत्र में भूलो थाकते पारे तो आमी एखाने बाली दिए किन्तु सक्सेसफुल होयेछी जिनिसटा करते तबे बालिर क्षेत्रे ओई एकटाई प्रब्लेम हय जे मुखेर ओपर एकटुखानी बाली लेगे थाके तो ए बालीटा अतटा फिनिशिंग देय ना माने बालीटा थाकले अतटा फिनिशिंग आसे ना এই মুখটাকে বার করতেও কিন্তু খুব স্ট্রাগল করতে হয়েছে কারণ বালির পরিমাণ আমি কম দিয়েছিলাম আর অলরেডি জিনিসটা ভিজে ছিল আর যত ভিজে থাকবে এই ছাঁচটা তত কিন্তু মাটিটাকে টেনে ধরে রাখবে তো তার জন্য প্রবলেম হবে মুখটা বার করতে তাই একটুখানি বালি দিয়ে এটাকে বের করে নিতে হবে ছাঁচটাকে শুকনো রাখতে হবে আর এরপর আমি একটুখানি জল দিয়ে দেখুন ফিনিশিং করে নিচ্ছি তাতে বালিটা উঠে যাচ্ছে আর মুখটাও খুব ভালোভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে এরপর আমি ঠাকুরের মুখের যে সাইডগুলো ছিল সেই সাইডগুলোকে স্ক্যালপেলটা দিয়ে একটু শেপ করে নিলাম ঠিকঠাক করে আর এরপর আমি একটা সূচের মাধ্যমে যেরকম ভাবে মুখটা তৈরি করার সময় ফিনিশিং করেছিলাম সেভাবে ফিনিশিং করে নেব আর এই ঠাকুরের মুখের ব্যাক সাইডটা কিন্তু আপনারা একটুখানি স্ক্যালপেল দিয়ে কেটে মাটিটাকে অল্প করে নিতে পারেন তাতে মুখটা অতটা ভারী হবে না আর এই মুখগুলো কিন্তু কাঁচা অবস্থাতে কালার করা যাবে না একটু রোদে শুকিয়ে নিতে হবে আর যেহেতু চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো মুখটা কিছুতেই শুকোচ্ছে না আর আমি এই ভিডিওটা শ্যুট করার পরে এডিট করছি তাই এই কথাটা বলছি যে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু আমি মুখটা শুকোতে পারছি না মুখটা শুকিয়ে গেলেই কালার করাটা আমি দেখিয়ে দেব এই ভিডিওতে ওই জন্য আমি দেখাতে পারলাম না কিভাবে কালার করতে হয় ডিরেক্টলি কিন্তু কালারটা অ্যাপ্লাই করা যায় না মুখের ওপর যেহেতু এটা কাঁচা মাটি যতই শুকোনো হোক না কেন তো এটাকে যেহেতু পোড়ানো হয় না এই মাটিটাকে তো তার জন্য এটার ওপর অন্যরকম ভাবে কালার অ্যাপ্লাই করতে হয় নয়তো কালারটা উঠে যাবে বা এর উপরে কালারটা ধরবেই না এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দেব তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে কারণ এই মুহূর্তে আমি দিতে পারবো কিনা জানি না যেহেতু রোদ্দুর হচ্ছে না মুখটা শুকোতে একটু টাইম লাগবে মুখটা শুকিয়ে গেলেই আমি ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত করে আর আপনারা যখন নতুন নতুন আইডিয়া শেয়ার করেন সেই আইডিয়ার ওপর ভিত্তি করে যখন নতুন কোনো ভিডিও তৈরি করি তখন সেই জিনিসটা কিন্তু আরও বেশি সুন্দর হয় আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর পারলে শেয়ারও করে দেবেন আর আমি যে নতুন একটা ব্লগ চ্যানেল খুলেছি তো সেখানে আমি আমার মিনি ব্লগগুলো দিই আমি জানি না কতটা করতে পারছি কারণ ব্লগের ওপর কিন্তু আমার কোনো আইডিয়া নেই তো যারা আপনারা দেখতে চাইছেন ব্লগ ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে